তৃণমূলে যোগ দিচ্ছেন উত্তর মালদার বিজেপি সাংসদ, এমনই গুঞ্জনে উত্তাল সামাজিক মাধ্যম। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। স্বভাবতই তারপর থেকেই জেলা জুড়ে শুরু হয়েছে বিজেপি সাংসদের দলবদল নিয়ে জল্পনা। জেলার রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। ইতিমধ্যেই এই নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেখা যাচ্ছে দলের কর্মী সমর্থকদের। এমনকি সাংসদের দলে যোগদানের এই গুঞ্জনকে এক প্রকার সত্যি বলে দাবি করেছেন তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তা। এটা গুঞ্জন নয়, এটা বাস্তবই। উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিজেপির সাংসদ, উনি কিন্তু বাস্তবিক তৃণমূলে আসার জন্য ব্যতিব্যস্ত হয়ে আছেন। কারণ ওনাদের পায়ের নিচে মাটি নেই, জনসমর্থন নেই। আজ পশ্চিমবঙ্গের মাটিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আরে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেন, সেক্ষেত্রে বিভিন্ন বিধানসভা ভোট থেকে শুরু করে পৌরসভা ভোটে বিজেপি ধূলিসাৎ হয়ে গেছে। বিজেপি আজকে নির্দল থেকেও খারাপ জায়গায়, খারাপ পজিশনে এসে দাঁড়িয়েছে। সেই কারণে ওনারা তৃণমূলে আসার জন্য বারবার চেষ্টা করছেন। এতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন আমাদের দলের শীর্ষ নেতৃত্বরা চিন্তাভাবনা করবেন। কারণ আজকের ডেটে তৃণমূল যদি বিরোধীদের জন্য দরজা খুলে দেয়, এত এমএলএ এমপি লাইন লাগিয়ে রেখেছেন যে দলে আসার জন্য, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা চিন্তাভাবনা করছেন কাকে দলে নেওয়া যাবে কি নেওয়া যাবে। যদিও দীর্ঘদিনের বাম বিধায়ক খগেন মুর্মু 2019 সালে লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করে উত্তর মালদা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হন, এমন গুঞ্জন বহুদিন থেকেই চলছে বলে দাবি করেছেন সাংসদ। যদিও এই সমস্ত জল্পনাকে নস্যাৎ করে দিয়েছেন সাংসদ খগেন মুর্মু। হচ্ছে পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। এরা 2011 সাল থেকে তো একই কথা বলে যাচ্ছে, এদের কথার কোনো উত্তর আছে নাকি? এরা জানে যে তৃণমূলে কোনোদিন যাবে না, এরা বলেই যদি এখন ওরা খুশি হয় তো বলে বেড়াবে। ওর উত্তর আমি পিছনে পিছনে বলে বেড়াবো, আমি যাচ্ছি না, যাচ্ছি না বলে লাভ আছে? 2011 থেকে বলে যাচ্ছে, এটা হচ্ছে 2022। তার মানে হচ্ছে এখন 12 বছর ধরে ওরা খালি একই জিনিস, একই কথা বলে যাচ্ছে, কোনো উত্তর আছে? বিরোধী মানে তৃণমূল কংগ্রেস তো চায় যাতে বিরোধী না থাকে, বিরোধী শূন্য রাজ্য তৈরি করতে চায়। তৃণমূল কংগ্রেসের একটাই লক্ষ্য যাতে এখানে বিরোধী শূন্য যদি এখানে সরকার হয়, বিরোধী শূন্য যদি পঞ্চায়েত হয়, বিরোধী শূন্য যদি আজকে আমার যে পৌরসভা হয়, বিরোধী শূন্য রাজ্য সরকার হয়, তাহলে এখানে কাটমানি সহজে করা যাবে, কেউ বিরোধিতা করতে পারবে না। আরসিটিভি সংবাদ, মালদা।